দাদা আর একটা রবীন্দ্রনাথ সঙ্গীত দাদা একটা একটা আর বিরক্ত করব না দাদা এই অ্যানাউন্স করতে যাও অ্যানাউন্স করতে যাও হ্যাঁ দাদা কি গান গাইবেন রবীন্দ্রনাথ সঙ্গীত তো হ্যাঁ কি গান গাইবেন দাদা ওই যে বলেছিলাম কানে উনি একদম একেন বাবু জিজ্ঞেস করছেন আপনি রবীন্দ্রসঙ্গীতই গাইবেন তো কোন ভঙ্গিতেই গাইতে পারবো না শরীর ভালো না ও ও কোন ব্যাপার না কোন ব্যাপার না আমি বুঝে গেছি মাইকের সামনে একবার দাঁড় করে দিলেই হয়ে যাবে এই বিখ্যাত শিল্পীদের রক্তের থাকে পারফরমেন্স তোমার রক্ত খাবো এবার হ্যাঁ দাদা আমি রবি ঠাকুরের ভক্ত ভক্ত তো তা ভালো তো রবীন্দ্রসঙ্গীত হবে রবীন্দ্রসঙ্গীত হবে এই চলো চলো দাদা রবীন্দ্রসঙ্গীত দাদা জামাই বাবু গান গাইবেন হ্যাঁ গানটা না পরে কবে থেকে শুরু করা যাবে এই তো কয়েকদিন আগে থেকেই শুরু হলো গান শুরু হয়ে এক মিনিট দাদা নমস্কার নমস্কার আজ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী একেন্দু সেন উনি আপনাদের সামনে আজকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন আমরা হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাই হাততালি হাততালি দাদা জন্ডিস এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে করেছ ভালো এই করেছ শোনা যাচ্ছে না কি হলো কি হলো হ্যাঁ দাদা দাদা কি হলো দাদা হ্যালো হ্যালো এই মাইকটাকে ঠিক করো না এই ভাই আজকে না খুব দেরি হয়ে গেছে আজকে আর পারবো না পরে একদিন এই হ্যালো এই মাইকটাকে ঠিক করো না এই মাইকটা দাদা আরে মাইকটাকে ঠিক করো না দাদা চলে যাচ্ছে তুমি চলে এসো দাদা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী একেন্দু সেন একেন্দু তবে লাগ বটে মশাই আপনার কেন কেন এই যে ঠিক সময় মাইকটা বন্ধ হয়ে গেল ও তাই বুঝি তাহলে এটা কি ওই দেখ কুচুং অফ দি তার আসি স্যার স্যার 201 কেস ফাইলটা ওকে আচ্ছা এটা তুমি বিপিন বাবুকে দিয়ে দাও ইয়েস স্যার হ্যালো হ্যালো আপনি মিস্টার রাখাল দত্ত হ্যাঁ বলুন নমস্কার আমার নাম সঞ্জয় সান্যাল আমাকে ওই লেকটাউন থানার ওসি মিস্টার সুমিত দত্ত আপনার নম্বরটা দিলেন একটু কথা বলা যাবে হ্যাঁ কি ব্যাপার বলুন দেখুন আমার এই পাঁচিলের পাশ থেকে না একজন আমার দিকে আমার বাড়ির দিকে তাকিয়েছিল দেখেন চোখ ধাঁধানো গোয়েন্দা এক কলকাতায় একেন একেন একেন